ছেলে ধরা গুজবে কেউ যাতে নিরপরাধ মানুষকে হয়রানি না করে সে লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে পুলিশ। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে গুজব বিরোধী প্রচার প্রচারণা চালায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান মনির। এছাড়াও ঠাকুরগাঁও সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইকো পাঠশালা অ্যান্ড ইকো কলেজে ব্যাপক প্রচার প্রচারণা চালায় জেলার কর্মরত বিভিন্ন পুলিশের কর্মকর্তারা। এছাড়াও জেলার পীরগঞ্জ, রানীশঙ্কেল, হরিপুর, বালিয়াডাঙ্গি ও রুহিয়া থানা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুজব বিরোধী প্রচারণা চালানো হয়। কোনো ধরনের গুজবে কান না দিতে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সচেতন করা হয়। এছাড়াও শহর ও গ্রামের এলাকাগুলোতে মাইকিং করে গুজব বিরোধী প্রচারণা চালায় পুলিশ। জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুজব বিরোধী প্রচার প্রচারণা চালানো হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মনিরুজ্জামান মনির। এছাড়াও আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান মনির। এই ছেলে ধরার আসলে কোনো অস্তিত্ব নেই, এটি একটি গুজব। এই গুজবে কেউ কান দেবে না, ঠিক আছে? এই গুজব ছড়িয়ে কিছু নিরীহ মানুষ যেমন ভালো করে পাগল, মানসিকভাবে অপ্রকৃত এই ধরনের অনেক কয়েকজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে সেদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, তাই না? আমাদের দেশে তো অনেক অপ্রকৃত মানসিক অপ্রকৃতির লোক আছে, ভবঘুরে লোক আছে, তাই না? অপরিচিত লোক এক জায়গায় কোনো কাজে আসতে পারে, তাদেরকে দেখলেই অনেকেই পরিকল্পিত ভাবে গুজবটি ছড়াচ্ছে। এই গুজবে কান দেওয়া যাবে না। যারা এই গুজব ছড়িয়ে এই ধরনের লোকজনকে আক্রমণ করেছে, এটি একটি অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে আমাদের পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে। তোমাদেরকে সচেতন থাকতে হবে এবং তোমাদের পিতা মাতা ভাই বোন সবাইকে বলতে হবে এটি একটি গুজব। এই গুজবের বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে, মাদকের বিরুদ্ধে সচেতন থাকতে হবে, ইফতিজিং এর বিরুদ্ধে সচেতন থাকতে হবে। পড়ালেখার পাশাপাশি আমাদেরকে এই দিকগুলো খেয়াল রাখতে হবে। আর এই ধরনের গুজব যদি কেউ ছড়াই, এই গুজব ছড়িয়ে কোনো নিরীহ ভাবে অপ্রকৃত লোকজনকে আটক করে, তাহলে আমাদেরকে তোমরা জানাবে। আমাদের থানার ফোন নম্বর, ওসি সাহেবের ফোন নম্বর, থানার ডিউটি অফিসারের ফোন নম্বর, আমার ফোন নম্বর তো তোমাদের কাছে এখন কাগজ কলম নেই। আমি এটা তোমাদের প্রধান শিক্ষকের মাধ্যমে তোমাদেরকে পৌঁছিয়ে দেবো যে পুলিশ সুপারের নম্বর, অতিরিক্ত পুলিশ সুপারের নম্বর, সার্কেল অফিসারের নম্বর এবং থানার অফিসার ইনচার্জ এবং ডিউটি অফিসার। আমাদের থানায় একটি নম্বর আছে, যে নম্বরটি 24 ঘন্টায় রিসিভ করা হয়, 24 ঘন্টায় খোলা থাকে। আমাদের অফিসাররা 8 ঘন্টা করে ডিউটি করে, কিন্তু মোবাইল নম্বর একটাই। এই নম্বরে তোমরা সবসময় পাবে, ঠিক আছে? আরেকটি গুজব এই গতকাল থেকে ছড়ানোর চেষ্টা হচ্ছে যে আগামী কয়েকদিন বিদ্যুৎ থাকবে না, এই সুযোগে মাথা কাটা হবে। এটাও কিন্তু ওই ছেলেধারার মতো আরেকটি গুজব। এদেরকে ভয় দেখানোর জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য কিন্তু এই ধরনের গুজব তৈরি করা হচ্ছে, ঠিক আছে? এই গুজব যারা ছড়ে তাদের সম্পর্কে তোমরা আমাদেরকে তথ্য দেবে, ঠিক আছে? আর এই ধরনের কোনো গুজবে বিশ্বাস করা যাবে না। বাংলাদেশের আমাদের বিদ্যুৎ ব্যবস্থা এখন অত্যন্ত শক্তিশালী। এই ধরনের দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ না থাকার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? ছেলে ধরা বিদ্যুৎ থাকবে না, এই ধরনের কোনো গুজবে আমরা কান দেব না। এদিকে ছেলে ধরা গুজবে ঠাকুরগাঁও জেলাতে 4 জন মানুষ গণপিটুনির শিকার হয়েছেন। আর এই গুজব ছড়ানোর অভিযোগে পীরগঞ্জ থানায় একটি ও রানীশঙ্কেল থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় পীরগঞ্জ উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ও রানীশঙ্কেল উপজেলা থেকে দেনুয়ার অধিকারী ওরফে বিনয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলে ধরা গুজব বিরোধী প্রচারণায় সরকারি মহিলা কলেজে অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ, সদর থানার ওসি মোহাম্মদ আশিকুর রহমান, সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজা অংশ নেয়।
রিপোর্ট ঠাকুরগাঁও জার্নাল ডেস্ক।